এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার গাঙ্গুটিয়া গ্রামে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম রামচন্দ্র দাস তিনি কীর্তন গান গিয়ে বেড়ান নাবালিকার পরিবারের অভিযোগ তিনি ওই নাবালিকাকে দিয়ে কীর্তন গান গাওয়ানোর কথা জানিয়ে তাকে মেয়ে হিসাবে গ্রহণ এই নাবালিকার অভিযোগ বিভিন্ন জায়গায় কীর্তন গানোর পাশাপাশি গত দেড় বছর ধরে রামচন্দ্র দাস তাকে একাধিকবার ধর্ষণ করেছে এই কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দিয়েছেন অবশেষে আর সহ্য করতে না পেরে পরিবারের লোকদের সব ঘটনা জানায় এই নাবালিকা সোমবার এই নাবালিকার পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় অভিযুক্ত রামദാসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। অভিযুক্ত রামദാসের কঠিন শাস্তির দাবি জানিয়েছে নাবালিকা ও তার পরিবারের লোকজন। আমি কীর্তনে গিয়েছিলাম। সেখানে রামদাস আমাকে দর্শন দর্শন করেছিল। কয়েকদিন দিন ধরে আমার দর্শন করেছিল। তারপর আমি বাড়িতে জানাই। বাড়িতে জানালে আমাকে মারার চেষ্টা করবে। যেন তুমি ভাই বলো নি আমার ভাইজি একটা ছিল ওকে কীর্তনে মানে রামদাস বলে একটা ছেলে ও আসে ও কীর্তনে নিয়ে যাওয়ার জন্য জানাই আর মার কাছে আমি ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম স্কুল থেকে বের করে ওকে কীর্তনে নিয়ে যায় আর নিয়ে যে ওকে বলছিলো যে আমি ওকে মেয়ে করে নেবো দেশের কাছ থেকে লেখাপড়ি করে মেয়ে করে নিব মেয়ে করে নিয়ে ওকে রাখবো আমি মেয়ের ছেলে একটা নিয়েছি আর ওর পক্ষে ওকে মেয়ে করে রাখার রাখবো আমি সব যৌতুক নিয়ে নেব নিজের কাছে নিয়ে নেয় আর দিয়ে ওকে ধর্ষণ করে ধর্ষণ করে অনেকবার মানে ধর্ষণ করে তারপরে ও জানায় ভয়ে কিছু বলেনি কেন ভয় এই বলছিল যে ওকে মেরে দেবে বা ওর ভাইকেই মেরে দিবে।